প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানবো কারবালা যুদ্ধের খলনায়কদের করুণ পরিণতি সম্পর্কে। কারবালা যুদ্ধ ইসলামের ইতিহাসের হাজারো করুণ ও হৃদয় বিদারক ঘটনার একটি। 61 হিজরি মোতাবেক 10 মহরম কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইয়াজিদ বাহিনীর মধ্যে এই অসম যুদ্ধ সংঘটিত হয়। এই ঘটনার নেপথ্যে যারা কাজ করছে তারা ইতিহাসের পাতায় ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত হয়ে আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারবর্গ শাহাদাতের পরপরই ওই সব নেপথ্য নায়কদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। ইয়াজিদ, ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনার মূল নায়ক ইয়াজিদ। ইয়াজিদের নির্দেশে কারবালা প্রান্তরে ইমাম হুসেনকে শহীদ করা হয়। কারবালার যুদ্ধের পর মুসলিম দুনিয়ায় বিদ্রোহের আগুন জ্বলে উঠল। বিশেষ করে মক্কা মদিনার অধিবাসীগণ ইয়াজিদের এহেন কুকর্মের প্রতি ঘৃণা প্রকাশ করতে লাগল। ইতোমধ্যে ইয়াজিদ বাহিনী মক্কা মদিনা আক্রমণ করে বহু সংখ্যক লোককে শহীদ করল। ইয়াজিদ এক অজ্ঞাত রোগে মারা যায়। তার অনুসারীরা রাতের আধারে অজ্ঞাত স্থানে কবর দিয়েছিল। আজ পর্যন্ত কেউ ইয়াজিদের কবরের সন্ধান পায়নি। ইয়াজিদের মৃত্যুর পর তার ছেলের হাতে লোকেরা বাইয়াত গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করল, কিন্তু তিনি তাতে রাজি হননি। এরপর সে অসুস্থ হয়ে পড়ে এবং 40 দিন পর মারা যায়। মুক্তার সাকাফি যথার্থ প্রতিশোধ গ্রহণ। ইয়াজিদের মৃত্যুর পর মারওয়ান ক্ষমতা দখল করল। এর পরপরই মক্কা মদিনা ও কুফা সহ সমগ্র আরব বিশ্বে বিদ্রোহ চরম আকারে দেখা দিল। কুফাবাসীরা বেশি অনুতপ্ত ছিল, কেননা তাদের বিশ্বাসঘাতকতার ফলে এহেন হৃদয় বিদারক ঘটনা ঘটল। তারা ভাবল কিভাবে এর প্রায়শ্চিত্ত করা যায়। কুফার গভর্নর ইবনে জিয়াদ পালিয়ে দামেস্কে চলে যায়। মুক্তার সাকাফি কুফার গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন। মুক্তার সাকাফি ইমাম হুসাইনের শাহাদাতের বদলা নেওয়ার জন্য ডাক দিল, সাথে সাথে সমগ্র কুফাবাসী তার আহ্বানে সাড়া দিল। শুরু হলো প্রতিশোধ নেওয়ার পালা। এক, আমর বিন সাদ ও তার ছেলে। সর্বপ্রথম সেই নরাধম পাপিষ্ঠ আমর বিন সাদকে তলব করা হলো, যে ইয়াজিদের বর্বর বাহিনী সেনাপতি ছিল এবং তারই পরিচালনায় কারবালায় যুদ্ধ সংগঠিত হয়। তার ছেলে এসে বলল, আমার পিতা এখন সবকিছু ত্যাগ করে নিঃসঙ্গ জীবনযাপন করছে, তিনি ঘর থেকে বের হন না। সাকাফি কোনো অজুহাত গ্রহণ করলেন না। তারপর তাকে ধরে এনে পিতা পুত্রের মাথা কেটে মদিনা শরীফে মোহাম্মদ বিন হানাফিয়ার কাছে পাঠিয়েছিল। দুই, হাওলা বিন ইয়াজিদ। হাওলা বিন ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে তার নিজের ঘরে নিয়ে গিয়েছিল। তাকে ধরে এনে হাত পা কেটে শুলে চড়ানো হলো, তার লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তিন, শিমার। এই শিমার ইমাম হোসেনের গলায় ছুরি চালিয়েছিল। মুক্তার সাকাফি যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্রধারী একজনকে হত্যা করেছিল, তখন পাপিষ্ট শিমার কুফা থেকে পালিয়ে যেতে চেয়েছিল। এই পাপিষ্টের শেষ রক্ষা হয়নি, সে মুক্তার সাকাফির বাহিনীর হাতে ধরা পড়ে। তাকে দুই টুকরা করে মুক্তার সাকাফির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং লাশ কুকুরকে খাওয়ানো হয়েছিল। চার, হাকিম বিন তোফায়েল। এই নরাধম যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে পোশাক খুলে নিয়েছিল এবং ইমাম হুসাইনের প্রতি তীর নিক্ষেপ করেছিল, তাকেও হত্যা করা হয়েছিল এবং তার মাথা বর্ষার অগ্রভাগে উঠিয়ে মুক্তার সাকাফির সামনে আনা হয়েছিল। পাঁচ, যায়েদ বিন রেকাত। এই জালিম যে হযরত আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে তীর নিক্ষেপ করেছিল, তাকে ধরে এনে জীবিত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ছয়, আমর বিন সবি। এই আমর বিন সবি যে গর্ব করে বলে বেড়াত, আমি হোসাইনের কোনো সাহাবিকে হত্যা করার সুযোগ পাইনি বটে, কিন্তু তীর নিক্ষেপ করে অনেককেই জখম করতে সক্ষম হয়েছিলাম, একে ধরে সকলের সামনে বর্ষার আঘাতে হত্যা করা হয়েছিল। সাত, নরাধম ইবনে জিয়াদের করুণ পরিণতি। ইয়াজিদের পর এই নরাধম ইবনে জিয়াদ সবচেয়ে জঘন্য অপরাধী। কারবালার ঘটনার সময় এই ব্যক্তি কুফার গভর্নর ছিল। তো ভিউয়ার্স, কেমন লাগলো কারবালা যুদ্ধের খলনায়কদের করুণ পরিণতি সম্পর্কে জেনে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ও অসংখ্য শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। এই ধরনের আরও ইসলামিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়া অন্য কোনো ঘটনা জানতে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।